জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কি না? জমজমের পানি পান করা, এটার বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই। কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না। এই পানির বিশেষ ফজিলত আছে, এই পানির বিশেষ মর্যাদা আছে, এই জন্য পানি পানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন ও সুন্নাহর আলোকে আছে। প্রথমত, এই পানি অলৌকিক পানি। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে আল্লাহ নবী ইসমাইল আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা মাহাজার এবং ইসমাইল আলাইহিসসালাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারওয়া মক্কার এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না, এই বাচ্চার কান্না, তার ক্ষুধা, তৃষ্ণা, মায়ের দুধ শুকিয়ে যাওয়া, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন, সেই ফোয়ারার পানি হলো জমজমের কূপ। এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে, সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না, সম্পূর্ণ ভিন্নতর। যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার। এ পানি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন, মা ও জমজমা তুআমু তুআমিন ওয়া শিফা ও সকুমিন। অর্থাৎ জমজমের পানি, এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয়, খাদ্যের কাজও দেয়। অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয়, কিছুটা খাদ্য এর কাজ দেয়, ক্ষুধাও নিবারণ হয়। এখন আপনি বলতে পারেন তাহলে তো সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত। জমজমের পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই, এই কথা বলা হয়েছে। তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে, যার কারণে যারা মক্কাতে যান, মদিনায় যান, তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুটা খেজুর খান আর দুই চার পাঁচ সাত বেলা জমজম পানি খান, প্রায় একবেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে। যাই হোক, এটা নিয়ে নানা গবেষণাও আছে। আর জমজম পানি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরের অংশ হলো, এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শিফা আল্লাহ তাআলা পানিতে রেখেছেন, আরোগ্য লাভের উপাদান রেখেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন, তাদাওয়াও তিনি বলেছেন, অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি, জমজমের পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি, আল্লাহ তাআলা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন। তাহলে জমজমের পানির বিশেষ কিছু ফজিলত এবং মর্যাদা আছে, এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদব আছে। এর ভিতরে একটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস রয়েছে যে, মা ও জমজমা লিমা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয়। এই জন্য জমজমের পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যে, আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দাও, যে পানি পান করছি এটা আমি একটা দোয়া কবুল হয়, এই দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করে মনে মনে, তারপরে মনে হোক মুখে হোক পান দোয়া পেশ করে তারপর আমরা পানি পান করবো, এটা একটা আদব। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি দোয়া আছে বর্ণিত, তিনি জমজম পানি পান করার সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। আল্লাহ, তোমার কাছে আমি এই জমজম পানি পান করছি মাধ্যমে উপকারী ইলিম চাই, যে জ্ঞান আমাকে উপকার দিবে, আমার কল্যাণ বয়ে আনবে, যে জ্ঞানের জন্য আমি আমল করবো, অন্যের উপকার সাধন করতে পারবো, এবং প্রশস্ত রিজিক, যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই, অশেফা আমিন করলি তা, এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই, এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি সুন্নতের উপর আমল হবে। তাহলে জমজম পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি, অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে। এই বিষয়টি জমজমের পানির জন্য স্পেশাল, এটা এই পানির স্পেশালিটি, এই পানিটাকে পান করা যেতে পারে, আমরা করতে পারি, এতে ইনশাআল্লাহ সুন্নার পরামর্শ হবে। তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয়,
দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানে দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায়। আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই উভয় অবস্থাতেই জমজম পানি পান করেছেন। তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজম পানি সেটার সম্পর্কে বেশিরভাগ মুহাদ্দিসদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন, অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না এটা বোঝানোর জন্য তিনি করেছেন। কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জায়েজ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন, এটা সেরকম একটি। কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে। এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া, যুক্তি কারণ ছাড়া, কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সে যেন বমি করে ফেলে, সে হাদিসও কিন্তু রয়েছে সহিহ মুসলিমে। এই জন্য দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে, পানি পান করতে হবে বসে। আমাদের স্বাস্থ্যকর জন্য এটা উপযোগী না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে। বসে শান্তশিষ্টভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পরে হাদিসের নির্দেশনা রয়েছে। এই জন্য জমজমের ক্ষেত্রে তার ব্যতিক্রম না। তবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মুহাদ্দিসরা বলেছেন এটা বিশেষ কারণে, অতএব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পানি পানের আদব। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম কেউ বসা অবস্থায় জমজমের পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য, এরকমটি কোথাও পাওয়া যায় না। অতএব জমজম পানি পান করার জন্য দাঁড়ায় যেতে হবে, দাঁড়ায় পান করতে হবে, এটা সঠিক কথা না। আমাদের দেশে অনেকে জমজম পানি দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থা থাকলে সেখান থেকে দাঁড়ায় যান, দাঁড়ায় গিয়ে পান করেন, তো এটা কোনো প্রয়োজন নেই। আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।